আসসালামু আলাইকুম ওরহমাতলি প্রিয় মা ভনেরা কীভাবে আপনারা পবিত্র আসরের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম প্র্যাকটিক্যালভাবে একজন মাদ্রাসা পড়ুয়া মেয়ের মাধ্যমে দেখিয়ে দিয়েছি দর্শক এই ভিডিওতে আমরা জেনে নিব এক আসর নামাজের নিয়ত কী দুই এ নামাজ মোট কয় আকাত তিন এ নামাজের ফজিলত কী চার কোন সুরা দিয়ে এ নামাজ পড়বেন পাঁচ এই নামাজের পর আমল কি। ছয় মাগরীবের কতক্ষণ পূর্ব পর্যন্ত আসরের নামাজ পড়া যায় সাত আর কখন এই আসরের নামাজ পড়লে হারাম হয় দর্শক এই সাতটি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দশক আমরা শুরুতেই জেনে নিব আসর নামাজের নিয়ত কী এবং এই নামাজ মোট কয় রাকাত প্রিয় দর্শক পবিত্র আসরের নামাজ মোট আট রাকাত প্রথমে হল আসরের চার রাকাত এর এরপরে পড়তে হয় আসরের চারাকাত ফরজ আপনি যদি নিয়তটি করতে চান তাহলে অতি সংক্ষিপ্তভাবে এবং সহজে নিয়তটি করবেন নিয়ত মানে ইচ্ছা করা মনে মনে সংকল্প করা মুখে বলতে হবে বা পড়ার নাম নিয়ত নয় তো আপনি যদি মনে মনে ভাবেন যে আমি আসর নামাজ পড়বো তাহলে নিয়ত হয়ে গেল এটাকে আরবিতে বলতে হবে বাংলায় বলতে হবে বিষয়টি এমন নয় তবুও আমি সংক্ষিপ্তভাবে বাংলায় এই জন্য বলে দিচ্ছি যাতে আপনি মুখেও বলতে পারেন এবং মনে মনেও ইচ্ছা করতে পারেন তো আসরের চারাকাত সুন্নত আদে আগে আদায় করতে হয় যে চারাকাত সুন্নত যদি আদায় করেন সব আছে আদায় না করলে কোনো গুনাহ নেই এটি বলা হয় সুন্নতে জায়দা অতিরিক্ত সুননত তো আপনি নিউটি এভাবে করবেন যে আমি আসরের রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি অল্লহু আকবার এরপর ফরজ যখন পড়বেন নিয়ত করবেন আমি আসরের ফরজ নামাজ আদায় করিতেছি লহ আকবার এখন জানব এই আসরের নামাজের চমৎকার ফজিলত কি আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করবেন যে সালাতুল আসরের আগে চারাকাত সুন্নত সালাত আদায় করে সোবাহান এছাড়াও হাদি শরীফে আসছে যে ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যে আসরের ফরোজ নামাজের আগে চার রাকাত নফল নামাজ আদায় করে অর্থাৎ এটাকে সন্নত বলা হয় যেহেতু সুন্নতে জায়দা অতিরিক্ত এর জন্য এটাকে নফল উল্লেখ করা হয়েছে সাতশত তেহাত্তর এখানে নিচে আপনারা যদি দেখেন সাতশত তেহাত্তর আবুদাউদ হাদিস নম্বর বারোশো একাত্তর তো আপনি নফল নিয়োত করবেন না আপনি সুন্নত নিয়ত করেই রাকাত নামাজ আদায় করবেন দর্শক বুঝতেই পারলেন যদি চার রাকাত সুন্নতের এত বড় ফজিলত মর্যাদা হয় তাহলে ফরজের কতই না মর্যাদা হবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা জেনে নিব কোন সুরা দিয়ে আসরের নামাজ পড়বেন আসরের সালাতে যে কেরাত পড়া সুন্নাত আসরের নামাজে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম পনেরো আয়াত কেরাত পড়তেন জোহরের প্রথম দুই রাখাতে যা পড়তেন আসরের প্রথম দুই রাখাতে তার অর্ধেক পড়তেন তাহলে বোঝা গেল জোহরের নামাজের অর্ধ অংশ তেলাওয়াত করতেন আসরের সালাতে রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো সুরায় তহরিক অর্থাৎ অস্যামা ইয় এই এই সুরাটি এর ফলো বুরুজ অস্যামা ইদা বুরুজ এর ফল লাইল অ লাইল ইদা এই সুরাটি বা অনুরূপ কোনো সুরা পাঠ করতেন অথবা আসরের সালাতে রসল সাল আলাইসালাম কখনও সুরে আলা অর্থাৎ সাব্বি হেসমা রব্বিকাল আলা অনুরূপ যে কোনো সুরা পাঠ করতেন তাহলে বোঝা গেল সূরা তারেক বুরুজ লাইল এবং সুরে আলা অনুরূপ এই সমস্ত সুরাগুলো তিনি পাঠ করতেন যদি আপনি বড় সুরাগুলো পারেন পড়বেন যদি না পারেন তাহলে আপনি যে সুরাগুলো পারেন তার মধ্য থেকে যে সুরাটি বড় সেই সুরাগুলো দিয়েই আদায় করবেন প্রিয় দর্শক এখন জানব আসরের নামাজের পর আমল কী দর্শক এখানে দেখুন জোহর আসর ও এশার সালাতের পর আমল তার মানে ফজর আর মাগরীবের আমল নয় অর্থাৎ ফজর আর মাগরীবের আমলগুলো ভিন্ন সেগুলো সকাল সন্ধ্যার আমল আর এছাড়া জোহর আসর এশার এই তিন নামাজের পর এই আমলগুলি আপনি করবেন কী আমলগুলো করবেন এক নম্বরে সালাম ফেরানোর পর নসর সাল্ল্লাহ আলিয়াল্লাম আল্লাহ আকবর বলতেন একবার আপনি আল্লাহ আকবর একবার পাঠ করবেন এরপর আমলটি দেখুন তিনি আস্তক ফিরুল্লাহ তিনবার পাঠ করতেন এরপর এই দোয়াটি একবার পড়তেন অল্লাহম্মা অমিং অমিনাল তাবা রক্ত ইয়াদি অল ইক্রম এরপর এই দোয়াটি একবার পাঠ করবেন লে ইহ ইহু ওয়াহদাহু লেহু লাহুল মুলকু আলাহুল হামদু অহু ইং কদির اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع দাল জাদ্য মিঙ্কাল যাদ্য দর্শক এই দোয়াটি পাঠ করে এরপর এখানে দেখুন একটি তাসবি আছে চমৎকার কিছু কালেমা এমন আছে প্রত্যেক ফল সালাতের পর যার উচ্চারণকারী আমলকারী ব্যর্থ হবে না সুবাহান্লাহ তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই আমলটি করে এরপর এই আমলটি করবেন যেটা সম্পর্কে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন হে মোয়াজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক সালাতের পর এই দোয়াটি বল

তাস মোয়াজ নির্দেশ দিলেন তাহলে আমরা এই আমলটি কখনোই ছাড়ব না অল্লা হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ করার তোমার শুকুর আদায় করার এবং তোমার সুন্দর ইবাদত করার উপর সাহায্য করো সুবাহান আল্লাহ এরপর এখানে চমৎকার একটি দোয়া আছে এই দোয়াটা তিনি

কবরি এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহর কাছে কয়টি বিষয়ে সাহায্য প্রার্থনা চাইলেন দেখুন আয় আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কৃপণতা থেকে কাপুরুষতা থেকে অকর্মণ্য বৃদ্ধ বয়সে পৌঁছানো থেকে যে বয়সে মানুষ পৌঁছলে প্রস্তাব পায়খানা করলেও বুঝতে পারে না বা ঝরলেও বলতে পারে না রকম বয়স থেকে এবং কিসের ফেতনা দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে পরীক্ষা থেকে এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে সুহান এরপর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ হলো আয়াত আয়াতুল কুরসি আল্লাহ দোয়া যেটা সম্পর্কে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাত প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহানুল্লাহ 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 দর্শক দশ নম্বরে যে আমলটির কথা বলব যে নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন সূর্য ফালাক সূর্য নাস পাঠ করতে প্রত্যেক নামাজের পরে এছাড়া অন্য হাদিসে তিনটি সুরা তিনবার করে নির্দেশ দেওয়া হয়েছে কোল আল্লাহ আহাদ সর্বশেষ আপনি দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করবেন দর্শক এ হলো আপনার আসর নামাজের পর আমল এশরের পর আমল জোহরের পর আমল আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করা তফিক দান করুক সকলে কমেন্ট লিখুন আমিন এখন আমরা ছয় নম্বরে জানবো মাগরিবের কতক্ষণ পূর্ব পর্যন্ত এই নামাজ পড়া যায় দর্শক এর জন্য প্রত্যেকেরই একটা ক্যালেন্ডার রাখতে হবে সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনাকে এই নামাজটি পড়তে হবে মনে করুন আপনার যেই টাইমে সূর্য অস্ত হয় অস্ত যায় সেই টাইমের আগ পর্যন্ত পড়তে পারবেন আনুমানিক মাগরিবের বিশ মিনিট আগ পর্যন্ত কেননা বিশ মিনিট আগ থেকে যদি আপনি নামাজটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি ওই নামাজটি সহিভাবে পড়তে পারবেন কিন্তু অনেকে আছে আসরের একটু বিলম্ব হয়ে গেলে আর নামাজটি পড়ে না মনে করে টাইমটি নেই কিন্তু হাতে টাইম আছে এই জন্য আপনাকে সময়কে মেনটেন করতে হবে সর্বশেষ জানবো আর কখন এই নামাজ পড়লে হারাম হয় দর্শক যখন নাকি সূর্য অস্ত যায় তখন নামাজটি পড়লে হারাম হবে কেননা তিন সময় নামাজ পড়া হারাম যখন সূর্য উদয় হয় যখন সূর্য মাছ বরাবর মাথার উপরে থাকে যখন সূর্য অস্ত যায় মাগরীবের বিশ মিনিট বা পঁচিশ মিনিট আগ থেকে নিয়ে এই সময়গুলোতে নামাজ পড়া হারাম আমরা এর থেকে বিরত থাকবো দর্শক তাহলে এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল নামাজটি দেখতে থাকি এবং নামাজ শেষে মোনাচার দেব সেই মোনাচারটি আমরা দেখব প্রিয় দর্শক যায় মাঝে এইভাবে সমান ও সোজা হয়ে দাঁড়াবেন দুই হাত দুই দিকে এভাবে ছেড়ে দেওয়া থাকবে এবং আপনার পাগুলো মেলানো থাকবে তো দর্শক এভাবে দাঁড়িয়ে আপনি এখন নামাজের নিয়ত করবেন তো আসলে নামাজ আট টাকা চার রাখাত শূন্যত চার রাখাত ফরজ আমি আপনাদেরকে চার রাখাত ফরজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখাবো যেহেতু চার রাখাত শূন্যত পড়লে সব আছে না পড়লে গুনাহ নেই আপনারা যারা ইচ্ছা করেন চার রাখাত শূন্যত আদায় করবেন তো সেটা নিয়ম কিভাবে চার রাখাত ফরজ যে এখন আমি আপনাদেরকে দেখাবো চার রাখাত ফরজ ঠিক যেভাবে পড়বেন আপনি ওই শূন্যত চার রাখাত সেভাবেই আদায় করবেন নিয়তে পার্থক্য যেখানে আপনি বলবেন ফরজ সেখানে আপনি বলবেন সোমনাথ ঠিক আছে তাহলে এখন আমি ফরজের নিয়ত করতেছি আমি আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি অল এইভাবে বলে আপনার বাম হাতের উপরে ডান হাত রাখবেন বুকের উপরে এরপর আপনি সানা পাঠ করবেন সানা এই নামটি বলবেন না আউজবিল্লা বিসমিল্লাও বলবেন না সরাসরি এভাবে বলবেন সোবাহ হুম্মা ও বি হামদিকা অতা বার কাসমুকা অতা আলা জাদ্দুকা ওলা ইলাহা গৈরু এরপর আউজু বিসমিল্লা পাঠ করে সুরে ফাতেহা পাঠ করবেন আউজু বিল্লাহিমিনীরজিম বিসমিল্লাহ হিরহম নির আলহামদুল্লি লা হিরব আর রহমান রহিম মালিক লে কি অমিত দিন ইয়া কানা অবদুয়া ইয়া কানা স্তাইন ইহ দিনের শিরোতল মুস্তকিম শিরোতল্লা রিন আম তা আই লালাইহিম গয় আমিন ইসমিন রহমান রহিম এখন আপনি যে যেকোনো একটি সূরা মিলাবেন তো মনে করেন আপনি আরো এইতালা পাঠ করলেন তো আর এইতলা পাঠ করলে দ্বিতীয় রাগাতে কিন্তু নিচে সূরা পাঠ করতে হবে তো আমরা এমন একটি সুরা পাঠ করব যাতে পরে রাখতে এর নিচে সুরা পাঠ করতে পারি তো এখন আর ইতাল্লা পাঠ করব আর এই তাল্লাদি ও কাদি বুবিদ্দিন ফাদি কাল্লাদি আদো অল ইয়িম ফলায়দ্দ আলা তো আমিল মিসকিন ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লা দিন আহম আং সলা সাহুন আল্লা দিন আহম উন নাল আম এখন ঢুকোতে যাবে রুকো সেচ করে দ্বিতীয় রাখা জন্য দাঁড়িয়ে যাবে দেখুন কিভাবে রুকোতে যায় অল এভাবে দুই হাত হাঁটুর উপরে রাখবে আর আপনার মাথাটা হালকা ঝুঁকানো থাকবে পুরুষরা পুরোপুরি ঝুঁকিয়ে ফেলবে কিন্তু মহিলারা হালকা ঝুঁকিয়ে তারপর রুকু করবে ঢুকুর তাজবি তিনবার পাঠ করবে সুবাহানা রব বি আল আউজিম সুবাহানারব বি আল আউজিম হামিদা রব্বানা লাকাল হামদ এরপর একটি দোয়া আছে দোয়াটি পাঠ করলে অনেক সব না পাঠ করলে গুনাহ নেই আপনারা দোয়াটি শিখে নেবেন দোয়াটি হলো হামদাং কাছি রং তৈ ফি এখন সিজদায় দেয় চলে যাবে সিজদা করে এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে সুবাহানা রব্বি সুবাহান আহ সুবাহি আলা এল আলা আপনি পাঁচবার সাতবার ইচ্ছা করলে পাঠ করতে পারেন আপনি বসলেন এটাকে বলা হয় দুই সিজদার মাঝখানে বসা এখানে একটি দোয়া আছে আল্লাহ আল্লাহমিল্লি অরহামী ওহদিনী ওর ও আফিনি এই লম্বা দোয়াটি না পারলে আল্লাহফিল্লি হামনি এতটুকু বলল হবে আলা অল্লাহ আলা সোভান রবিল আলা আল্লাহ বললে হবে না আলা বলতে হবে এভাবে তিনবার অল্ল দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেল দর্শক এখন আপনি আউস বলবেন না সানাও বলবেন না সরাসরি বিসমিল্লা সাথে আপনি সুরা ফাতে পাঠ করে নেবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিরবুল আলমিন আর রহমান রহিম মালিকদ্দিন ইয়া কানাবুদু ইয়া কনস্তা ইহদিন সিরতুল মুমুস্তকিম সিরাতদীন আলাইহিম আলহিম মাগদুবি আলাইহিম ওয়ালাদ ওদ্দলীন আমিন

الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم أعظمنا عظيم بار سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى যখন সেচ থাকবে তখন ডান পা সোজা থাকবে বাম পা আপনার ডান পায়ের ভেতর দিয়ে ডান দিকে বের করে দিবে এইভাবে হাত পা মুখ মিলিয়ে মহিলারা নামাজের মধ্যে থাকবে কিন্তু পুরুষদের এর ব্যতিক্রম এখন প্রথম বৈঠক বসবে যেহেতু নামাজের চার রাকাত প্রথম দুই রাখাত পড়ার পর যে বৈঠকটা এটা হলো প্রথম বৈঠক চতুর্থ রাখাতে বসা সেটা হলো শেষ বৈঠক তো প্রথম বৈঠকে এখন বসবে অল বার প্রথম বৈঠকে বসে শুধু তার সাহদ পাঠ করতে হয় কিন্তু এ তার সাহদ নামও বলতে হবে না বিস্মিলেও পাঠ করতে হবে না এতে হে তুলিল্লে হি ও চলাব তু অ তই বে আসসালে মো আই লাই কেও আন বি ইয়ো মা তু ল হি অবাৰ কা তু আসসালা মো আইলাই না ও আ লা আহিবা দিল্লা হি চলে হেই আসা দু আল্লাহ আই লা ইল ল এখন তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবে অল হকবার এখন সে বিসমিল্লা সহিত সুরা পাতিয়া পাঠ করবে অন্য কোনো সূরা পাঠ করতে হবে না দর্শক মনে রাখবেন ফরজ নামাজ চার রাকাতের শেষে দুই রাকাতে কোনো সুরা মিলাতে হয় না তো আপনারা পূর্বে আলহামদুসুরা শুনেছেন তো মনে করেন এখন আমি আলহামদুসুরা পাঠ করলাম ওলা আমিন এখন তিন তাজবি পড়বে সুবাহান হামিদা আল হামদ সামি আল্লাহানকবর সুবাহান আলা পাঁচবার সাতবার যতবার পারেন বেজুর সংখ্যা পরে এরপর বসবেন অল্ল হকবর রব্বি গফিল্লি হামনি এতটুকু বলল হবে অল্ল হকবর সুবাহান রব্বি আল আলা তিনবার সাতবার পাঠ করে চতুর্থ রাকাতের জন্য এখন দাঁড়িয়ে যাবেন অল্ল আকবার এখন আবার তৃতীয় রাকাতে নেসুরে ফাতেহা বিসমিল্লা সহিত পাঠ করে ওলা আমিন বললেন শেষ করলেন অল্ল হকবর সুবাহান রবিউজিম সুবাহান রব্বি আলজিম সুবাহান রবি আলজিম দেখতেই পারছেন

ربي غفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এটি হলো চতুর্থ আকা চতুর্থ রাখাতে তাসাউদ্দ দুরসিব দয় মাসুরা পাঠ করতে হয় তো প্রথম বৈঠকে আমি তাসাহুদ পাঠ করেছি এখন শুধু দুরুশিব দয়া মাসুরা পাঠ করে শোনাবো মনে করেন আপনি তাসাউদ পাঠ করা শেষ করলেন এরপর আব্দু হসুল বলা শেষ হলে আপনি দুরশ্রিফ পড়বেন আল্লাহ সাল্লি আলা আলামহম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামাশল্লাতা আলাইব রহিম ওয়া আলা আলী রহিম ইন্না হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك. অর হেম্নি ইন্নিতল গফুর হেম আসসালে মো আইলাই ইংকো এভাবে ডান দিকে তাকাবে মাথা আবার সোজা করবে আস সালে মো আইলাই সালাম ফিরানোর পর উচ্চ সূরে একবার অল্লহ আকবার আসতক ফুরুল্লা স্তকফুল্লা দর্শক নামাজের আগে আমি আপনাদেরকে আমলগুলো দেখিয়েছি সে আমলগুলো করে এরপরে এইভাবে মনাজাত দিবেন আলহামদুলিল্লাহ রবীলাম ও সালুসলাম আলিয়া সৈমুসলিম ও আলআ ওষহাব হজমাইন আয় আল্লাহ ইয়া মালিক ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া গফুর ইয়া গফর ইয়া সত্তর ইয়া রিহান ইয়া দয়ান ইয়া মান্নান ইয়া সুবহান আল্লাহ তালার অসংখ্য নাম আছে যতটা আপনার মনে থাকে অতটা নাম দিয়ে বলবেন আয়াল্লাহ আপনি আমার জীবন ও যৌবনের সমস্ত গুণাগতাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমার আসল নামাজকে কবুল করেন আমাকে ফার্সক্ত নামাজি বানান আমাকে ফরাহ মোতাকি বানান আমাকে সৎ পথে পরিচালিত করুন আমার ফ্যামিলি সকলকে পরিচালিত করুন আমার আত্মীয় স্বজনদেরকে পরিচালিত করুন যারা মরে গেছে তাদের কবর আজাব মাফ করে আয় আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদের কবরখানা আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আম আমার মনের আশাগুলো আপনি পুরো করে দেন সমস্ত সিবত থেকে আমাকে হেফাজত করেন ফাঁসক্ত নামাজ আল্লাহ একাগ্রতার সাথে আদায় করতে পারে সেই তফিক দান করেন আমাকে নেককার মহিউষী নারী হিসেবে কবুল করেন আমার সন্তানগুলোর আপনি নেককার ন্যাক্কার বানিয়ে দেন এইভাবে আপনি আপনার যত চাওয়া পাওয়া আশা ভরসা সব কিছু বাংলায় বলবেন আল্লাহ আপনার উপর দয়া করবেন এবং আপনার উপর রাজিও খুশি হয়ে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমে বলেছেন ও দোয়নী আস্তা যীবাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো অবশ্যই আপনি আপনার যে ভাষায় চান না কেন আল্লাহ তালা কবুল করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির। এরপর বোনাদটি শেষ করবেন এই দোয়ার মাধ্যমে ইসতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করলেন দর্শক এইভাবে আমি আমার এই চ্যানেলে শুদ্ধভাবে সঠিক নিয়মে নামাজ রোজা দোয়া তাসবিহ তাহলিল সকল কিছু শিখিয়ে থাকি আপনারা এর জন্য একটি লাইক দিবেন এবং প্রতিদিন এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে আমল টিভি নামের পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা